নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6273-এ। হাত বদল হয়েছে মোট 862 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 197টির, কমেছে 139টির, আর অপরিবর্তিত রয়েছে 63টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দুইকে মার্কেট নিউট্রাল নোটে শেষ হয়েছে। ইন্ডেক্স এ সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল 6336 এবং তা ফাইনালি ক্লোজ হয়েছে আজকে 6273-এ এবং মার্কেটের টার্নওভার ছিল প্রায় 900 কোটি টাকার মতো। গত সপ্তাহের তুলনায় মার্কেটে টার্নওভার কিছুটা কমেছে এবং যেটা ইমপ্লিকেট করে যে এই সপ্তাহে মার্কেটে ইনভেস্টররা কম পার্টিসিপেট করেছে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে 51% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 34% এবং অপরিবর্তিত ছিল প্রায় 15% কোম্পানির প্রাইস। এবং সেক্টর ওয়াইজ আজকে সবচেয়ে ডমিনেন্ট সেক্টর ছিল টেক্সটাইল সেক্টর, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ব্যাঙ্কিং সেক্টর। শুধুমাত্র টেক্সটাইল সেক্টর থেকে আজকে টোটাল টার্নওভারের প্রায় 20% কন্ট্রিবিউশন এসেছে এবং পাশাপাশি টেক্সটাইল সেক্টরে আজকে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইসও বেড়েছে।